প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণের মূল ও সহগ এর সম্পর্ক। এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক বের করব, এই জন্য অবশ্যই আগে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ লিখতে হবে। আমরা ধরে নিলাম ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটিকে যদি আমরা লিখতে পারবো এ দ্বারা যদি উভয়পক্ষকে ভাগ করি ax² + b/a x + c/a = 0/a। তাহলে এখান থেকে চলে আসছে আমাদের ax² + b/a x + c/a = 0। এটিকে দিলাম আমরা 1 নং। কিন্তু একটা কথা এখানে মনে রাখতে হবে, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে তার অবশ্যই দুইটি মূল থাকবে। তাহলে আমরা ধরে নিলাম একটি মূল যদি আলফা হয় আর একটা মূল যদি বিটা হয়, তাহলে 1 নং সমীকরণের কি বলেছি কথাটা, যেহেতু একটি দ্বিঘাত সমীকরণ তার অবশ্যই দুইটি মূল থাকবে, একটি আলফা আর একটি বিটা আমরা ধরলাম। কিন্তু এখন এই 1 নং সমীকরণের তাহলে দুইটা উৎপাদক দুইটা হবে, যেমন একটি উৎপাদক হবে x - আলফা, আরেকটি উৎপাদক হবে x - বিটা। কিন্তু এখানে এই উৎপাদকের বিষয়টি অনেকের সমস্যা হতে পারে, এই জন্য আমি এই উৎপাদকের এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি 9ম শ্রেণীর এক্সারসাইজ 4.3 ভাগশেষ উপপাদ্য নামে একটি অঙ্ক ছিল। ভাগশেষ উপপাদ্য আমরা তা আলোচনা করব। এটি বোঝার জন্য প্রথমত আমরা আলোচনাটা যদি আমরা করি কিভাবে লিখব, যে এখানে ভাগশেষ উপপাদ্যের মধ্যে আমাদের এরকম ছিল যে x³ - 21x - 20। কিন্তু এখন এই ধরনের অঙ্কগুলোকে আমরা কোনোভাবে না সূত্র পেলে না কমন নিয়ে না মিডল টার্ম করে কোনোভাবে আমরা উৎপাদক করতে পারতেছিলাম না। তখন আমাদের এখানে আমাদের এই ভাগশেষের উপপাদ্য প্রয়োগ করে এটা আমরা উৎপাদক আমরা করার চেষ্টা করি। তাহলে কিভাবে আমরা এটা ভাগশেষের উপপাদ্য প্রয়োগ করব, যেহেতু আমাদের এই অঙ্কটার চলক x, তাহলে আমরা এটাকে লিখব যে ধরি f(x = x³ - 21x - 20। এখন আমরা x এর এমন একটি মান বসাবো যেন এই ফলটা 0 আসে। তাহলে এখন দেখা যাক, যদি আমি এখানে 1 বসাই তাহলে 1³ 1 আর 21 আর 20 এটা 0 হয় না, কারণ এখানে 1 আর দুইটাই মাইনাস থাকে। কিন্তু যদি এই জায়গায় যদি -1 বসাই তাহলে -1³ - 21 - -1 - 20, তাহলে আমরা লিখতে পারবো -1, কারণ যেহেতু মাইনাস এর উপর কিউব, তাহলে তিনটা মাইনাসে অবশ্যই একটি মাইনাস হয়, আর 1 এর পাওয়ার কিউব থাকলে 1ই হবে, আর মাইনাসে প্লাস। তাহলে এখানে 21 - 20 - 1 আর - 20 হবে 21, আর এখানে আছে আমাদের 21 - 21 = 0। আমরা পেয়ে গেলাম যে x এর মান -1 বসানোর কারণে আমরা এই অংশটার ফল আমরা পেয়ে গেছি 0। তাহলে আমরা লিখতে পারবো পরে যে x = -1 হলে f(x) এর মান 0, কারণ x = -1 হলে f(x) এর মান 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু x এর মান -1, তাহলে এই পাশে -1 টা এই পাশে আসলে কি হবে +1। তাহলে আমরা লিখতে পাবো যে x + 1 হবে f(x) এর একটি উৎপাদক। কি বললাম, যে x এর মান যেহেতু -1, তাহলে এখানে -1 টা এই পাশে নিয়ে আসতে হবে x + 1, আর এই x + 1 টা হবে f of x এর একটি উৎপাদক। তাহলে আমাদের এই জায়গায় যেহেতু আমরা দুইটা মূল ধরেছি, একটা আলফা আর একটা বিটা, তাহলে আমরা এটার সাথে আমরা কিভাবে এটার মিল আসে সেটা আমরা লিখবো। একটু সকলে বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা যদি এখানে লিখি যে x সমান আলফা আবার x সমান বিটা, তাহলে এই জায়গায় x সমান -1 ছিল, এটার উৎপাদক আমরা লিখেছি x প্লাস 1। তাহলে এখানে যদি x সমান আমি আলফা লিখি তাহলে এটার হবে উৎপাদক হবে x মাইনাস আলফা, আর এটা যেহেতু x সমান বিটা এটা উৎপাদক হবে x মাইনাস বিটা। অবশ্যই তোমরা এখন এই x মাইনাস আলফা আর x মাইনাস বিটা এই বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন আলোচনা করব আমাদের যে শর্ত ছিল যে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। তাহলে আমরা এখন সম্পর্কটা আলোচনা করি। এখানে একটা কথা বলে নেই যে আমরা যেহেতু আমাদের একটা মূল আমরা পেয়েছি x মাইনাস আলফা আর একটি মূল x মাইনাস বিটা, এই মূল দুইটি দ্বারা এই আমাদের এই এক নং সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা এখানে লিখব শর্ত মতে x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a সমান x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা। তাহলে আমাদের এই পক্ষটাকে যদি আমরা এটা বামে চলে যাই বা এটা থাকে এই পক্ষটা করি, x দ্বারা যদি আমরা এই অংশটাকে গুণ করি তাহলে x ইন্টু x মাইনাস বিটা মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো x স্কোয়ার মাইনাস x বিটা মাইনাস আলফা x প্লাস হলো আলফা বিটা। এখান থেকে x স্কোয়ার আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস হলো আলফা বিটা। তাহলে আমাদের এই পাশে ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমানিত। তাহলে এখান থেকে এক্স ও ধ্রুবক পদের সহগ পৃথক করে পাই। পৃথক করে পাই এর অর্থ হলো তাহলে b বাই এর সমান আমরা লিখবো মাইনাস আলফা প্লাস বিটা, আর c বাই এর সমান লিখবো আমরা আলফা বিটা। তাহলে b বাই a সমান মাইনাস আলফা প্লাস বিটা, আর এই পাশে আমরা লিখবো c বাই এর সমান আলফা বিটা। তাহলে আমরা এই পক্ষটা থেকে আমরা পাবো এখানে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, কারণ এই মাইনাসটা এই পাশে চলে আসলো -1 দ্বারা গুণ করে, আর এই পাশে আমরা তাহলে এটাকে পরের ধাপে আমরা লিখতে পাবো যে আলফা প্লাস বিটা সমান -1 এর পাওয়ার 1 বি বাই এ। এটা লিখলাম কেন? কারণ আমাদের এখানে চলক একটা, এই জন্য গাত আমি এখানে একটি 1 লিখেছি। আবার এই পক্ষ থেকে লিখতে পারবো আলফা বিটা সমান সি বাই এ, বা এখান থেকে যদি আমরা লিখি যে -1 এর পাওয়ার স্কয়ার ইন্টু হলো সি বাই এ। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা সমান -1 এর পাওয়ার 1 বি বাই এ, আর আলফা বিটা সমান যেহেতু এখানে চলক দুইটা গাত 2, তাহলে -1 এর পাওয়ার 2 ইন্টু সি বাই এ। তাহলে আমরা এইভাবে পেয়ে যাব আমরা যে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা প্লাস বিটা, এর মান হবে -1 এর পর 1 আর হলো বি বাই এ, আর এই পাশে আলফা বিটা সমান হবে -1 এর পর 2 ইন্টু সি বাই এ। তাহলে আমরা এই সূত্রগুলা আমরা যখন এই পরবর্তী ক্লাসে আমরা যখন আমরা অঙ্কগুলো সমাধান করব তখন আমরা এই দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের আমরা সম্পর্ক ব্যবহার করে আমরা অঙ্কগুলোর সমাধান করব। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যদি তোমাদের আমার এই ক্লাসগুলো করে যদি তোমরা কোনোভাবে যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।